তারপর লিখবে এখন কি হলো দেখি আগে আনসাই তো করে দিলে হবে না কি আলোচনা জিএসপি থেকে ছেলে নোটিশ দিয়ে গেছিল দশ জন বারো জনের নাম এবং আরো আনারস ষোলো ষোলোকে সেই হিসাবে আজকে ডেট দিয়েছিল সাড়ে বারোটায় ডিএসপি টিএ বিল্ডিংয়ের কর্তৃপক্ষ তো আমরা সেই হিসাবে এসেছিলাম তো আমাদের থেকে তরফ থেকে কাউকে অ্যালাউ করেনি ওরা একটা নামের লিস্ট নিয়ে এসছে যে দশ বারো জন তাদেরও নাম নেই মোটামুটি ওদের থেকে পাঁচটা নাম চুজ করে পাঁচজনকে অ্যালাউ করেছে যে পাঁচজন কথা বলতে যাবে কর্তৃপক্ষের সাথে তো আমাদের যারা কর্তৃপক্ষ মানে আমাদের থেকে যারা গার্জেন হিসেবে কথা বলতে গেছিলো ভিতরে ওদের ডিএসপি সেল কর্তৃপক্ষের কোনো মানে ডিপার্টমেন্টের লোক সম্মুখীন হয়নি ওরা নিজস্ব লয়ার রেখেছেন সেই লয়ার তিনটে প্রশ্ন করতে বলেছে এবং তিনটে প্রশ্নই করেছে তার উত্তর কিন্তু চাইনি তার সত্ত্বেও আমরা উত্তর দিয়েছি কিছু কিছু ক্ষেত্রে তিনটে প্রশ্ন হচ্ছে যে আপনারা যে পলাশ দিয়ে বসবাস করছেন কে পারমিশন দিয়েছে আপনাদের কী ডকুমেন্ট আছে বা আনলিগালভাবে কেন বসবাস করছেন এইরকম তিন চারটে প্রশ্ন করছি সেই হিসাবে আমাদের থেকে আমরা বলেছি যে পলাশ দিয়েছে দীর্ঘ প্রায় আমাদের জন্ম হয়নি আমার বাবারা এসছেন এখানে লেবারার হিসেবে পরিচিত সে সময় এখানে যে সমস্ত কারখানা গড়ে উঠেছে তাই লেবারদের হিসেবে আমাদের গার্জিয়ানরা কাজ করতেন আমাদের জন্মও এখানে আমরা দীর্ঘদিন প্রায় ষাট বছরের উপর ঊর্ধ্ব হয়ে গেল আমাদের এখানে বসবাস করে আমাদের এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল চারটে ইংলিশ মিডিয়াম স্কুল ল কলেজ পলিটেকনিক কলেজ দিশা হাসপাতাল সব কিছু কিন্তু গড়ে উঠেছে এবং সেই হিসাবে এডিডিএর কিছু ল্যান্ড এবং ডিএসপির কিছু ল্যান্ড অধিগ্রহণ করার পর আমরা মানে দ্বিমতে মানে আমরা নিজেরাই শঙ্কিত আছি যে কোনটা এডিডিএ কোনটা ডিএসপি এবং উভয়ের থেকে আমরা আশঙ্কা করছি আগামী দিনে এইভাবে যে নোটিশ দিচ্ছে যে আমাদেরকে মনে হয় উচ্ছেদের মুখী না হতো মানে আলোচনার ফলস্বরূপ হলো না আজকে আজকে আলোচনার ফলস্বরূপ কিছু হয়নি জাস্ট আবার ২৯ তারিখ ওনারা ডেট দিয়েছেন এলাকাবাসীরা সব এসেছিলেন আপনার নাম আমার নাম সন্দীপ দাস